পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم الله سبحانه وتعالى কাছে ইমরান দরখাস্ত করল রব্বুল আলামিন, আমি খাদেম বাইতুল মুকদ্দাসের করতে চেয়েছি, তার মানে আমার দিলের তামান্না ছিল আমার একটা পুত্র সন্তান হবে, সেই সন্তানটাকে বাইতুল মুকদ্দাসের খাদেম বানায় দিব। আল্লাহ পাক ইমরানকে জানা দেয় হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে, ও ইমরান রে, তোমার যে কন্যা সন্তান হয়েছে এই কন্যা সন্তানটি পৃথিবীর হাজার হাজার পুত্র সন্তান থেকেও দামি। এই সন্তানটির নাম রাখবা মরিয়াম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরানকে সংবাদ দিয়ে দেয়, সম্মানিত ভাইরা আমার, ইমরান বড় আনন্দিত উৎফুল্ল হয়ে গেল যে আমার কলিজার টুকরা সন্তান, এটি হাজার পুরুষ থেকে যদি দামি হয়ে যায় এর থেকে সওয়াব পাওয়ার কি আছে। এবার ইমরানকে পরামর্শ দেয় হযরত জাকারিয়া, বালেগা হওয়ার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত নাবালেক থাকে ততদিন পর্যন্ত মারিয়ামকে বাইতুল মুকদ্দাসের খাদেম হিসাবে দিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, মরিয়াম ছোট্ট 3-4 বছর 5 বছর বয়স। সম্মানিত ভাইরা আমার, মসজিদে বাইতুল মুকদ্দাসকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, মুসল্লিরা এসে নামাজ আদায় করবে, এই জন্য সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বাইতুল মুকদ্দাস, দেওয়ালটাকেও সুন্দর করে পরিষ্কার করে, কোনো ময়লা যেন কোনো আবর্জনা বিন্দু পরিমাণ কিছু যেন বাইতুল মুকদ্দাসের মধ্যে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। জাকারিয়া ইমাম দেখে বাইতুল মুকদ্দাসটা ফকফকা ঝকঝকা পরিষ্কার, মারিয়ামের উপর বড় খুশি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একদিন মারিয়ামের জন্য একটা কামরা নির্ধারণ করেছিলেন বাইতুল মুকদ্দাসের পাশে, ওই কামরার ছিদ্র দিয়ে তাকায় দেখে মারিয়ামের সামনে দুইটা খানসা ভরা ফল ফুরুট আছে। হযরত জাকারিয়া বলে, এমন ফল ফ্রুট আমি দেখলাম যেই ফল ফ্রুট গুলো এই দৈনন্দিন সময়ে কখনো দুনিয়ায় পাওয়া যায় না, এই ফলগুলো কোত্থেকে মারিয়ামের কাছে আসলো। মোহতারাম ভাইরা আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, মারিয়ামের কামরার ভিতরে খানসা ভরা ফল কে দিয়ে গেল, কোত্থেকে আসলো, ইমরানের তো এমন কোনো আইন কাম নাই খানসা ভরা ফল মারিয়ামের জন্য পাঠাবে দিবে, কোত্থেকে আসলো। জাকারিয়া আশ্চর্য হয়ে গেছে, আমি তদানীন্তন কাল নবী, আমার কাছে তো এই ধরনের খানসা ভরা ফল আসে না, মারিয়ামের কাছে কেন খানসা ভরা ফল আসে। সম্মানিত ভাইয়েরা আমার, ফল দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আর খুঁজতে লাগলেন এর পিছনে কি রহস্য আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম রহস্য ধরার জন্য ঘুরতেছে, রাত গভীর হয়ে গেছে, ফজরের অল্প সময় আগে তাহাজ্জুদের সময়। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের দিকে রওনা করেছে, তাকায় তাকায় দেখে হযরত মারিয়াম বাইতুল মুকদ্দাসের ভিতরে তার চুল দিয়া গোটা বাইতুল মুকদ্দাসের ফলোর গুলো পরিষ্কার করতেছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ, বাইতুল মুকদ্দাসের ফলোর গুলো চুল দিয়ে পরিষ্কার করতেছে, গলায়া গলায়া শরীরের কাপড় দিয়া বাইতুল মুকদ্দাসের ফলোর পরিষ্কার করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি ওহী পাঠায় দিছে, জাকারিয়া রে, মারিয়ামের কামরার ভিতরে যেই ফলগুলো তুমি দেখতে চাও দেখতে পাও সিজন ছাড়া আন সিজনের ফল, ও জাকারিয়া এটা দুনিয়ার কোনো ফল না, আমার মসজিদ বাইতুল মুকদ্দাসের খেদমত করার কারণে আমি আল্লাহ প্রত্যেক দিন 2 বার মারিয়ামের জন্য জান্নাত থেকে ফল পাঠায়া দে। আরো জোরে কান সুবহানাল্লাহ।
মহতারা মুসলিয়ান কারণ দীর্ঘ কয়েক বছর ধরে যে বিপদ আমাদের উপর চলতেছে, 3 বছর, এই বিপদে ক্ষতিগ্রস্ত নাই এমন কোন মানুষ পৃথিবীতে নাই। যে সেক্টরের মানুষই হোক না কেন, যে যে কর্মের মানুষই হোক না কেন, যে যে ধারার মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষের বিপর্যয়, প্রত্যেকটা মানুষ ক্ষতির সম্মুখীন, প্রত্যেকটা মানুষ বিপদের সম্মুখীন। এক তো বিপদ, যার এই রোগ হয়, অনেকেই তো এই রোগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যার এই রোগ হয় সে বোঝে যে এটার যন্ত্রণা কেমন, তার আত্মীয় স্বজন, তার পরিবারবর্গ ইত্যাদি, তারা বোঝে যে রোগীটাকে সেবা দেওয়া তাদের জন্য কতটা টাকা। আর যারা সুস্থ, আল্লাপাক যাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তারা কেউ বাণিজ্যের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, কেউ চাকরি করলে চাকরিজীবীর দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, কেউ দিনের সেবা করলে দিনের খেদমতের দিক দিয়েও ক্ষতিগ্রস্ত, এমন কোন সাইড নাই যেই সাইডে ক্ষতিগ্রস্ত না, এমন কোন সাইড নাই কেউ দেখাতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন এই বিপদ থেকে, এই মুসিবত থেকে, এই ইমতিহান থেকে আমাদেরকে হেফাজত ফরমান। সকলে বলি আমিন। গোটা পৃথিবী কিন্তু তছনছ হয়ে গিয়েছে গত 2 বছর। সেই হিসাবে আল্লাপাকের অসীম মেহরবানি, দয়া, অনুগ্রহে আল্লাপাক আমাদের দেশকে কিন্তু অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে। কত উন্নতি প্রযুক্তির দেশগুলো, লাশের মিছিল বয়ে গেছে সেখানে, আমরা সংবাদে দেখেছি। আমেরিকার মতো দেশ, জাপানের মতো দেশ, চীনের মতো দেশ, কি না আছে তাদের, সকল প্রযুক্তি তাদের আছে, সকল প্রযুক্তি তাদের আছে, সব কিছু আছে, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, কড়ি আছে, সব আছে। এতগুলো থাকা সত্ত্বেও তাদের দেশের মানুষগুলো এই ভাইরাসে মরে মরে শেষ হয়ে গেল। আর বৈজ্ঞানিকরা বলে, তাদের থিওরি হলো এই ভাইরাসটার লোক সমাগম যেখানে সেখানে নাকি বেশি থাকে, তাদের থিওরি সেটা। কোথায় বেশি থাকে, কোথায় কম থাকে, আমি মনে করি আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা কি মনে করেন? এটা আল্লাহ জানে কোথায় থাকে আর না থাকে। অত রিসার্চ ফিসার্চ করে কাজ হবে না। রিসার্চ তো 3 বছর করলাম, রিসার্চে কি এসেছে ফলাফল, কোন ফলাফল পেয়েছে কেউ? তারা রিসার্চ করে সমগম যেখানে থাকে সেখানে নাকি এই বিপদটা বেশি থাকে। সম্মানিত ভাইরা আমার, তো সেই থিওরি অনুযায়ী সমগম এবং ঘনবসতি এবং জনবসতি বেশির দিক থেকে বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোনো দ্বিতীয় রাষ্ট্র নাই। আমাদের দেশের মতো ঘনবসতি এরকম পৃথিবীর অন্য কোনো দেশে নাই। তো তাদের থিওরি অনুযায়ী আমেরিকায় যে ক্ষতি হয়েছে, জাপানে যেই ক্ষতি হয়েছে, চীনে যেই ক্ষতি হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে যে ক্ষতি হয়েছে, সব মিলে যেই ক্ষতি আমাদের বাংলাদেশে, তার থেকে বেশি ক্ষতি হওয়ার কথা ছিল তাদের থিওরি অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল তাদের থিওরি ঠিক, থিওরি ভুল। আমাদের দেশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাদা একটি রহমত আছে। আমাদের দেশ ছোট, কিন্তু
দেশের মানুষগুলো সব আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকিন। আমাদের দেশের মানুষগুলা কোরআনকে কত ভালোবাসে, আল্লাহর হাবিবকে কত ভালোবাসে, আল্লাহকে কত ভালোবাসে। আমাদের দেশের মানুষগুলো ইসলামের প্রতি যে কত ধাবমান, ইসলামের প্রতি যে কত প্রেম তাদের, কত মহব্বত তাদের, দেখেন না, কোরআনের মাহফিল হলে পিঁপড়ার শাড়ির মতো মানুষজন জমা হয়ে যায়। এটা পৃথিবীর কোন রাষ্ট্রে আছে বলেন? আছে নাই? তার মানে কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক আমাদের দেশের মানুষ। এ হলো এক কারণ আল্লাহ পাকের রহমতের। দ্বিতীয় আর একটি কারণ হলো গোটা পৃথিবীর দরজা, গোটা পৃথিবীর শাটার, গোটা পৃথিবীর গেট যখন বন্ধ হওয়া শুরু হয়, তখন আল্লাহ পাকের গেট খোলা আরম্ভ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত যত গভীর হয় গোটা পৃথিবীর দরজাগুলো তত বন্ধ হতে থাকে, আর রাত যত গভীর হয় আল্লাহ পাকের রহমতের দরজা তত খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু পাইতে হলে তো টাইম জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? টাইম না জানলে তো পাওয়া যাবে না। এক জায়গায় খাওন দিবে অথবা ত্রাণ দিবে অথবা অন্য কিছু দিবে, দিবে হলো 5 তারিখ, আপনি 6 তারিখে যেয়ে বসে থাকবেন, কাজ হবে? 7 তারিখে গেলে কাজ হবে? 5 তারিখে যাইতে হবে। বাংলাদেশের মানুষ টাইম বোঝে, সুবহানাল্লাহ। কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দ্বিতীয় নাম্বার কারণ, এই কারণটি হচ্ছে সর্ব উন্নত মানের কারণ। এই শুধুমাত্র কেবলমাত্র এই কারণটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের উপর রহমত নাজিল করেছেন। সেই কারণটা হলো গোটা পৃথিবীর দরজা যখন বন্ধ হওয়া শুরু হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের দরজা তখন খুলতে থাকে। ওই গভীর রাত্রে ছোট ছোট নিষ্পাপ কচি কাঁচা মাসুম বাচ্চারা উঠে পবিত্র কোরআনে হাকিমকে বুকের মধ্যে জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে রবের দরবারে কান্দে। ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যায় চোখের পানি ছেড়ে রবের দরবারে কান্দে। বাংলাদেশের অসংখ্য এমন আবেদ আছে গভীর রাত্রে উঠে উঠে চোখের পানি ছেড়ে রবের দরবারে কান্দে। অসংখ্য এমন ওলামায়ে কেরাম আছে গভীর রাত্রে যেই সময় সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, গোটা পৃথিবীর কোনো কুচকাওয়াজ নাই, কোনো প্রাণীর আওয়াজ নাই, এমত অবস্থায় রহমতের দুয়ার খুলে মালিক ডাকতে থাকে, কেমন আছো আমার কাছে চাও, বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করব, আমার কাছে বিপদ থেকে আশ্রয় চাও। সেমত অবস্থায় তাহাজ্জুদের মুসাল্লায় বসে পবিত্র কোরআন খানা সামনে নিয়ে তোয়ালে বলে এলেন, ডাক দিয়ে বলে, মালিক রে আমাদের দেশের উপর যেই বিপদ চলছে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ ডাক দিয়ে বলে, গোটা পৃথিবীর মধ্যে দরজা খুলে দিলাম, কেউ ডাকে নাই, বাংলাদেশের মানুষ বেশি বেশি করে আমাকে ডাকছে, কাজে কাজেই স্পেশাল রহমত বাংলাদেশে দিয়া করোনায় কোনো ক্ষতি করবে না। আরো জোরে বল সুবহানাল্লাহ। অন্যতম কারণ, কারণ আমরা খুঁজে পাই না বাংলাদেশে যে রহমত কেন, এটি কোরআনের কারণে। কিসের কারণে? আরো জোরে কোন? তাহাজ্জুদের নামাজের কারণে, চোখের পানির কারণে। যত কোরআন তেলাওয়াত হবে, কোরআনের মারকাজ যত চালু থাকবে, যত কোরআনই কথাবার্তা হবে, ততই দেশের উপর রহমত নাজিল হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক এনায়েত ফরমান। বলুন আমিন। মহতরম মুসলিয়ান কেরাম, এই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই বিপদ থেকে রক্ষা করেন,
এবং আমাদের দেশকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ যেন গোটা পৃথিবীর থেকে দূর করে দেন। সকলে বলেন আমিন। মহতারাম মুসলিয়ান কেরাম, হিজরত প্রসঙ্গে আলোচনা চলতেছিল গত তিন জুমা যাবৎ। হিজরতের শেষ প্রান্তে আলোচনা নিয়ে এসেছি। অতীব সংক্ষেপে শুরুর থেকে একটা ধারণা আবার আপনাদেরকে দেই। সাতাশে সফর বৃহস্পতিবার দিবাগত রাত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা নিজ গৃহ থেকে বের হয়ে গেলেন হযরত আবু বকরকে নিয়ে গাড়ে সওয়ারে। সওয়ার গহায় তিন দিন থাকলেন। তিন দিন থাকার পরে পহেলা রবিউল আউয়াল সওয়ার গহার থেকে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার দিন সফর করলেন হযরত আবু বকরকে নিয়ে। চার দিন পরে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম পৌঁছে গেলেন কুবা নামক স্থানে। যারা হজ করেছেন হাজিরা দেখেছেন মসজিদে কুবা। এই কুবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মসজিদ। নবী সাল্লাল্লাহু সাল্লামের হাতে নির্মিত সর্বপ্রথম মসজিদ, ইসলামের সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাসায় থাকলেন, হযরত রাসূল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় থাকলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন কুলসুম ইবনে হাদামের বাসায়। দুইজন দুই বাসায় গেলেন। বিভিন্ন বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু সাল্লাম কুবায় কোন কোন বর্ণনা এসেছে চার দিন থাকলেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন থাকলেন। কোন কোন বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ দিন থাকলেন কুবায়। কোন কোন বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় চব্বিশ দিন থাকলেন। তিনটি বর্ণনা এসেছে। তো কুবায় যখন নামলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দিলের ভিতর সাড়া দিল এখানে একটা মসজিদ নির্মাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাথর মেহরাবের সামনে সর্বপ্রথম নিয়ে রাখলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অনেকেই জমা হয়ে গেছে, সেখানে পাথরগুলো টানা শুরু করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে অনেক পাথর টানলেন। মসজিদ নির্মাণ করতেছে, পাথর দিয়ে দিয়ে ওয়াল বানাইতেছে, মসজিদে কুবার ওয়াল দেওয়াল এটা বানাইতেছে। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্ট হচ্ছে, পেটে ক্ষুধা, খাবার নাই। হযরত আবু বকর ক্লান্ত, পেটে খাবার নাই। অন্যান্য সাহাবায়ে কেরাম যে কয়েকজন হাজির হয়েছেন তাদের তেমন খাবারের ব্যবস্থাও নাই। আগের যুগে তো এইভাবে করেই জীবন যাপন করতেন, খানা কম, কোন কোন সময় দুইটা খেজুর, কোন কোন সময় তিনটা খেজুর, কোন কোন সময় এক গ্লাস পানি খেয়েই শেষ, খেজুরও নাই, একটা রুটি, এই তো খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরগুলো আনতে গিয়ে পেটের সঙ্গে চাপা লাগতেছে, পেট ঢুকে গেছে, একটা খাসা হয়ে পিঠের সঙ্গে প্রায় চামড়া লেগে গেছে এমন অবস্থা। ওই পাথরগুলো পেটের খাবের ভিতরে ঢুকে যাইতেছে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করবেন না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমি কি নির্মাণ করতেছি তুমি জানো? মসজিদ। তাহলে কথা বলো না, আমি আল্লাহর ঘর নির্মাণ করতেছি আবু বকর, আমার জীবন চলে গেলেও
আমি পাথর টানা বন্ধ করবো না, জোরে করে সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করা এটা সাধারণ কোন বিষয় নয়, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সাধারণ কোন বিষয় নয়, মসজিদের দায়িত্ব পাওয়া সাধারণ কোন বিষয় নয়, এটি সব মসজিদের মুসল্লি হওয়া এটি সাধারণ কোন বিষয় নয়, অসাধারণ সব। মসজিদের সাথে সম্পৃক্ত হওয়াটাই হচ্ছে সব অসাধারণ। সাধারণ কিছু কল্পনা করলে ভুল কল্পনা হবে, অসাধারণ সব অসাধারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বলেন নাই যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবে, জোরে কোন সুবহানাহু ওয়া তাআলা, বালাখানা নির্মাণ করবে জান্নাতে। দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করতে বহুত টাকা লাগে, আমার তো অত টাকা নাই কেমনে একটা মসজিদ নির্মাণ করব। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মহব্বতের সাথে তার যদি একটা ঈদ দেওয়ার তৌফিক হয় আর সে যদি একটা ঈদ মসজিদ নির্মাণ কাজে দেয়, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা আল্লাহ তৈরি করে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। সে একটা ঈদ দিয়েছে, সে এক বস্তা সিমেন্ট দিয়েছে, সে এক গাড়ি বালু দিয়েছিল, সে অল্প কয়টা রড দিয়েছিল, সে একটা ফ্যান দিয়েছিল, সে কিছু কার্পেটের টাকা দিয়েছিল, সে যে কোনো মসজিদের একটা সেবা করেছিল, নবীজি বলেন তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দেওয়া হবে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইরা ভাই ছিলেন, হযরত ইমরান তার নাম, এই ইমরানের সন্তান হয় না, বয়স হয়ে গেছে প্রায় 99 বছর। এই ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার যদি একটা সন্তান হয় তাহলে ওই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের খাদেম মক্কাতুল মুকাররমা এখনো পর্যন্ত নিয়ম আছে, কিন্তু মক্কাতুল মুকাররমার ভিতরে পরিষ্কার করে মক্কার বাদশা, সৌদির বাদশা। কে পরিষ্কার করে? সৌদির বাদশা। এটা সাফারে ওই ভিতরে না শুধু বাইরেও, মাতাফের জায়গায় অনেক সময় মোবাইলে যারা চালান দেখবেন বাদশা পরিষ্কার করতেছে। তো লস নাই তো, লাভ আর লাভ, লাভ আর লাভ, কি যে লাভ বোঝানো যাবে না, এটা বুঝে আসবে না, যত বোঝাই বুঝে আসবে না যে লাভটা কি। তো ইমরান নিয়ত করছে সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা, ইমরান কয় আল্লাহর কাছে দোয়া করলাম যে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, তার মানে একটা পুত্র সন্তান, আল্লাহ তো দিছে একটা কন্যা সন্তান, একটা মেয়ে দিছে, নাম রাখছে মারইয়াম। কি নাম রাখছে? হযরত মারইয়াম। এই মারইয়ামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যিকরু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. الله سبحانه وتعالى কাছে ইমরান দরখাস্ত করল রব্বুল আলামিন, আমি খাদেম
বাইতুল মুকাদ্দাসের করতে চেয়েছি, তার মানে আমার দিলের তামান্না ছিল আমার একটা পুত্র সন্তান হবে, সেই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। আল্লাহ পাক ইমরানকে জানা দেয় হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে, ও ইমরান রে, তোমার যে কন্যা সন্তান হয়েছে এই কন্যা সন্তানটি পৃথিবীর হাজার হাজার পুত্র সন্তান থেকেও দামি। এই সন্তানটির নাম রাখবা মরিয়াম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরানকে সংবাদ দিয়ে দেয়, সম্মানিত ভাইরা আমার, ইমরান বড় আনন্দিত উৎফুল্ল হয়ে গেল যে আমার কলিজার টুকরা সন্তান, এটি হাজার পুরুষ থেকে যদি দামি হয়ে যায় এর থেকে সওয়াব পাওয়ার কি আছে। এবার ইমরানকে পরামর্শ দেয় হযরত জাকারিয়া, বালেগা হওয়ার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত নাবালেক থাকে ততদিন পর্যন্ত মারিয়ামকে বাইতুল মুকদ্দাসের খাদেম হিসাবে দিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, মরিয়াম ছোট্ট 3-4 বছর 5 বছর বয়স। সম্মানিত ভাইরা আমার, মসজিদে বাইতুল মুকদ্দাসকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, মুসল্লিরা এসে নামাজ আদায় করবে, এই জন্য সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বাইতুল মুকদ্দাস, দেওয়ালটাকেও সুন্দর করে পরিষ্কার করে, কোনো ময়লা যেন কোনো আবর্জনা বিন্দু পরিমাণ কিছু যেন বাইতুল মুকদ্দাসের মধ্যে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। জাকারিয়া ইমাম দেখে বাইতুল মুকদ্দাসটা ফকফকা ঝকঝকা পরিষ্কার, মারিয়ামের উপর বড় খুশি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একদিন মারিয়ামের জন্য একটা কামরা নির্ধারণ করেছিলেন বাইতুল মুকদ্দাসের পাশে, ওই কামরার ছিদ্র দিয়ে তাকায় দেখে মারিয়ামের সামনে দুইটা খানসা ভরা ফল ফুরুট আছে। হযরত জাকারিয়া বলে, এমন ফল ফ্রুট আমি দেখলাম যেই ফল ফ্রুট গুলো এই দৈনন্দিন সময়ে কখনো দুনিয়ায় পাওয়া যায় না, এই ফলগুলো কোত্থেকে মারিয়ামের কাছে আসলো। মোহতারাম ভাইরা আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, মারিয়ামের কামরার ভিতরে খানসা ভরা ফল কে দিয়ে গেল, কোত্থেকে আসলো, ইমরানের তো এমন কোনো আইন কাম নাই খানসা ভরা ফল মারিয়ামের জন্য পাঠাবে দিবে, কোত্থেকে আসলো। জাকারিয়া আশ্চর্য হয়ে গেছে, আমি তদানীন্তন কাল নবী, আমার কাছে তো এই ধরনের খানসা ভরা ফল আসে না, মারিয়ামের কাছে কেন খানসা ভরা ফল আসে। সম্মানিত ভাইয়েরা আমার, ফল দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আর খুঁজতে লাগলেন এর পিছনে কি রহস্য আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম রহস্য ধরার জন্য ঘুরতেছে, রাত গভীর হয়ে গেছে, ফজরের অল্প সময় আগে তাহাজ্জুদের সময়। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের দিকে রওনা করছে, তাকায় তাকায় দেখে হযরত মারিয়াম বাইতুল মুকদ্দাসের ভিতরে তার চুল দিয়া গোটা বাইতুল মুকদ্দাসের ফলোর গুলো পরিষ্কার করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, বাইতুল মুকদ্দাসের ফলোর গুলো চুল দিয়ে পরিষ্কার করতেছে, গলায়া গলায়া শরীরের কাপড় দিয়ে বাইতুল মুকদ্দাসের ফলোর পরিষ্কার করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি ওহী পাঠায় দিছে, জাকারিয়া রে, মারিয়ামের কামরার ভিতরে যেই ফলগুলো তুমি দেখতে চাও দেখতে পাও সিজন ছাড়া আন সিজনের ফল, ও জাকারিয়া এটা দুনিয়ার কোনো ফল না, আমার মসজিদ বাইতুল মুকদ্দাসের খেদমত করার কারণে আমি আল্লাহ প্রত্যেক দিন 2 বার মারিয়ামের জন্য জান্নাত থেকে ফল পাঠায়া দে। আরো জোরে কান সুবহানাল্লাহ, মসজিদের খেদমত স্বাভাবিক কোনো বিষয় নয়, সাধারণ কোনো বিষয় এটি নয়। মসজিদে যারা সেবা করে খেদমত করে এরা পৃথিবীর দামি মানুষ, এটা মরার পর বুঝব। এই জন্য যখনই সুযোগ পাই যখনই সময় পাই একটু ময়লা দেখছি সাফ করে ফেলি, নিজ দায়িত্বে পরিষ্কার করি, যেখানেই হোক, এই মসজিদ না যেখানেই হোক সারা পৃথিবীতে যেখানেই হোক না কেন। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে কুবা নির্মাণ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের ভিতরে খোদা না, পেটের ভিতরে খাবার নাই, খোদার যন্ত্রণায় নবীজি কাতর হয়ে গেছে। তারপরও পাথর টানা বন্ধ করে না। আবু বকর যখন ডাক দিয়ে বলে রাসূল আপনার তো কষ্ট হচ্ছে, নবীজি বলেন জীবন চলে যেতে পারে তারপরও আমি রাসূলুল্লাহ মসজিদ নির্মাণে থামব না। মসজিদে কুবা নির্মাণ হয়ে গেল। হাদিসে পাকের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটা নির্মাণ হওয়ার পরে যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব জীবিত ছিলেন প্রত্যেক শনিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় আসতেন, প্রত্যেক শনিবার আসতেন, কোন কোন সময় পায়ে হেঁটে আসতেন, আবার কোন কোন সময় উটের উপর সওয়ার হয়ে নবীজি আসতেন। আমার নবী ডাক দিয়ে বলেন ঘরের থেকে ওযু কইরা যেই লোকটা মসজিদে কুবায় এসে দুই রাকাত নামাজ আদায় করবে, নবীজি ডাক দিয়ে বলেন সঙ্গে সঙ্গে তার আমল নামায় উমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। রাসূলের হাতে নির্মিত প্রথম মসজিদ, কি সর্বপ্রথম মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা মসজিদ নির্মাণ করার পরে রওনা করলেন বৃহস্পতিবারের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে যাইতে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছান নাই। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় পৌঁছায় গেলেন, জুমার নামাজের সময় হয়ে গেছে। মহতারাম ভাইরা আমার, কিতাবের ভিতর এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সময় যে সময় হইছে ওই জায়গাতেও একটা মসজিদ নির্মাণ করেছেন, যারা হজ করেছেন তারা দেখেছেন ওই মসজিদটার নাম হলো মসজিদে জুমা। সুবহানাল্লাহ, জুমার সময় একটা জুমার মসজিদ বানাইবে, পরের দিন চার দিন শেষ করে কুবা মসজিদ নির্মাণ করে এরপরে গিয়ে জুমা মসজিদ নির্মাণ করে। হাদিসে পাকের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মসজিদে নববীতে পৌঁছান নাই, জুমা মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন, প্রথম খুতবা দিলেন, এটি ইসলামের সর্বপ্রথম জুমার খুতবা রাসূলুল্লাহ দিলেন। সম্মানিত ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জুমার খুতবা দিলেন, নামাজ আদায় করাইলেন, এমত অবস্থায় রাসূলের পিছনে 100 সাহাবি মুক্তাদি হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ, কয়জন? 100 জন সাহাবি জুমা মসজিদে রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা মসজিদ থেকে রওনা করলেন। এদিকে একটা জায়গা এমন ছিল মসজিদে নববীর সামনে, সম্মানিত ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারার ভিতর প্রবেশের ওইটি প্রধান রাস্তা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিক দিয়েই প্রবেশ করতেন। এই জন্য সাহাবায়ে কেরাম আনসারি সাহাবি যারা, তারা প্রত্যেক দিন মদিনাতুল মুনাওয়ারার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা ওই জায়গায় ভিড় করত, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকতো, কোন সময় আমার নবী আসে, ওই জায়গায় দাঁড়ায় থাকতো। একদিন ও বাজান সন্ধ্যা হয়ে গেছে, সব চলে গেছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, ছোট্ট ছোট্ট কোজিকারা বাচ্চারা চলে গেছে, একজন ইহুদি একটা পাহাড়ের উপর উঠছে, পাহাড়ের উপর উইঠা এবার তাকায় দেখে পশ্চিম দিগন্তে বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাদা নিশান উড়াইয়া উটের উপর সওয়ার হইয়া আসতেছে। মহতারাম ভাইরা আমার, এই লোকটা ডাক দিয়ে কয়, ইহুদি ডাক দিয়ে কয়, আরে তোরা কই গেলি রে, যার জন্য প্রত্যেক দিন এই জায়গায় বসে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাকায় তাকায় দেখ সাদা নিশান উড়াইয়া সেই লোকটা আমাদের মাঝে হাজির হইয়া গেছে। ইহুদি লোকটার সংবাদ যখন পাইছে সমস্ত মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য উপস্থিত হয়ে গেছে, ও বাজানরে আমার, ছোট্ট ছোট্ট কচি কাঁচা নিষ্পাপ যে সকল বাচ্চারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে আহলান সাহলান মারহাবান মারহাবান বলে ডাক দিয়ে কয়, তলা আল বদর আলাইনা من سنيات الوداع وجب الشكر علينا
মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ। আরে তাকায় তাকায় দেখ, যেই সুরুজের অপেক্ষায় আমরা ছিলাম মদিনাতুল মুনাওয়ারার ভিতরে, এই মুহূর্তে সেই সূর্য উদিয় হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করার জন্য প্রত্যেকের হাতে মালা, প্রত্যেকের হাতে ফুলের মালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোলায় ফরায় দিবে। ওই দিন যদি মদিনাতুল মুনাওয়ারার অবস্থা দেখতে পারতাম কেমন না লাগতো রে। হযরত আবু বকর বলেন, গোটা মদিনাতে এমন আনন্দের বন্যা আর ভয় নাই, কিয়ামত পর্যন্ত এমন আনন্দ মদিনাতে আর হবে না। মদিনার ইতিহাসে মদিনার নাম ছিল ইয়াসরিব, রাসূলুল্লাহর আগমনে হয়ে গেল মদিনা। জোরে বল সুবহানাল্লাহ। নামও বলতে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর বলেন, মদিনার শ্রেষ্ঠ দিন আজকে, সবাই মালা হাতে নিয়া রাসূলকে বরণ করবে। চতুর্দিকে যার যার বাড়ির সামনে দাঁড়ায়, প্রত্যেকের দিলের ভিতরে আশা, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঘরে স্থান পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঘরে যায়, যদি আমার ঘরে যাইতো আমার ঘরটা আলোকিত হয়ে যাইতো, আমি বড় আনন্দ পাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে গেলে আমার ঘরটা আলোকিত হতো, আমার ঘরের ভিতরে রহমত আর বরকতের সায়লাব হয়ে যেত। এই তামান্না নিয়ে প্রত্যেকে আছে হাতের ভিতরে মালা। সম্মানিত ভাইরা, আমার গত জুমায় বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় কিছুই করলেন না। আল্লাহর হাবিব তো বড় কৌশল জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার কৌশল জানেন। ছোট্ট একটা হাদিস বললে আপনাদের বুঝে আসবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, চারজন স্ত্রী সামনে বসা, এমত অবস্থায় একজন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি এই চার বিবির মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। কোন কোন বিপদে এই চারজনের মধ্যে আপনি কারে বেশি মহব্বত করেন একটু কন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে বলবো না কন, সুবহানাল্লাহ, বলবো আগামীকালকে। রাসূল বললেন, আগামীকাল বলবো। এই কথা শোনার অপেক্ষায় সব বিবিরা আছে। সম্মানিত ভাইরা, আমার কথা বলছে বিকাল বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা চার বিবির ঘরে দুই দুইটা করে খেজুর দিয়ে আসছে। আল্লাহর হাবিব প্রত্যেক বিবির ঘরে ঘরে বিবির কাছে গিয়া দুইটা দুইটা করে খেজুর দিয়া, সকালবেলা সব যখন একত্র হইছে, রাসূল রাতে খেজুর দিয়া কইছে, এই যে খেজুর দিলাম তোমাকে, তুমি কিন্তু অন্যরে বলবা না। মহতারাম ভাইরা আমার, সকাল যখন হয়ে গেল, ওই চারজন বিবি আবার হাজির হয়ে গেছে, হাদিসে এসেছে ওই চারজন বিবি এবার এসে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, গতকালকের সেই প্রশ্নের উত্তর আজকে আমাদেরকে দেন, কারে বেশি ভালোবাসেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, আমি সবচাইতে বেশি ভালোবাসি তাকে যাকে রাতের বেলা দুইটা খেজুর দিয়েছি। জোরে কন সুবহানাল্লাহ। খেজুর কি একজনে পাইছে না সবাই পাইছে? আরো জোরে দাও। দেখছেন নি কৌশল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল। সম্মানিত ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ দিলে কষ্ট পাবে, অন্তরের ভিতর আঘাত পাবে, নবীজি আমার ঘরে যাবে না, নবীজি আমার ঘরে গেল না, এই দুঃখ কেউ পাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানে কিচ্ছুই কাউকে বললেন না, যে যে মালা পরাইতে চাই প্রত্যেকের মালা বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে অনেকে সোমা দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে হাতের ভিতর অনেকে সোমা লাগাইছে, রাসূলকে বুকে জড়ানোর জন্য মদিনার বাচ্চারা পাগল করা হয়ে গেছে, মদিনার বাচ্চাদেরকে উঁচু করে রাখছে রাসূল উটের পিছনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বাচ্চাদেরকে উঁচু করছে, প্রত্যেক বাচ্চার হাতে হাতে সোমা লাগাই দিছে। মদিনার সমস্ত বাচ্চারা পাগল পারা, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সঙ্গে বুক যদি লাগাইতাম। কবিতা পড়ে আর সামনের দিকে আগায়,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় কিছুই বললেন না, ইশারা করে দেখাই দিলেন উটের দিকে। সম্মানিত ভাইরা, আমার এই ইশারাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী হে কিছুই বলবেন না, কেউ বেজার হইতে পারে, এই জন্য ইশারা করবেন উটের দিকে। তার মানে আমার উট যেই জায়গায় বসবে আমি সেই বাড়ির মেহমান হয়ে যাবো। জোরে কন সুবহানাল্লাহ, আমার উটটা যেই জায়গায় বসবে আমি সেই বাড়ির মেহমান হয়ে যাব। কিতাবের ভিতর এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ণীটা সর্বপ্রথম বসে গেল যেই জায়গায়, মসজিদে নববী। জোরে কন সুবহানাল্লাহ, মসজিদে নববী যেই জায়গায় স্থান, একবারে মসজিদে নববীর জায়গায় বসলো। সম্মানিত ভাইরা, আমার মসজিদে নববী, আর এই জায়গাতেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার ঘর। মসজিদে নববীর পাশে একবারে লাগানো ছিল রাসূলের নানা বাড়ি, আব্দুল মুত্তালিবেরও নানা বাড়ি। সম্মানিত ভাইরা, আমার রাসূলের দিলের মর্জিও ছিল এই উটটা এই জায়গায় বসে যাক, আমার নানা বাড়ি আমি থাকি। ও বাজান রে, আমার মর্জি করলে কি হবে, আল্লাহ তো উটকে চালাইতেছে। অল্প সময় বৈশা উটটা আবার উঠা রওনা করছে, জোরে জোরে কর সুবহানাল্লাহ। বলতে আবার উঠে গেছে উট। নবীজি বলেন, উটটা উঠলো কেন, নামিও পারলাম না উটের থেকে, উঠে গেল আবার। মহতরম ভাইরা, আমার সঙ্গে সঙ্গে উঠটা আস্তে আস্তে করে চইলা চইলা গেল সরাসরি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ওইখানে গিয়ে উঠটা থামা গেছে। আবু আইয়ুব আনসারির কলিজা আনন্দে খান খান হয়ে গেছে, উৎফুল্ল হয়ে গেছে, কলিজা বইরা গেছে, কয়জে রাসুল আমার মেহমান হবে। ও বাজান রে, আমার বর্ণনার ভিতরে আজকে দারুণ একটা তত্ত্ব পেয়েছি, সাতটা আটটা কিতাব খুঁজছি এই তত্ত্বটার জন্য। আবু আইয়ুব আনসারি যেই ঘরটার ভিতরে থাকে ওই ঘরটা আসলে কার এইটা খুঁজতেছিলাম, আজকে সেটা পাইছি। সম্মানিত ভাইরা, আমার কিতাবের ভিতরে লিখেছে আবু আইয়ুব আনসারি যেই ঘরটার ভিতরে থাকে ওই ঘরটা আসলে আবু আইয়ুবের নয়, ওই ঘরটা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর। আমি আজকে কিতাবে পাইছি এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর। কিভাবে? তদানীন্তন কালে একজন বাদশা ছিল, বাদশা তুব্বা। ইহুদিদের আলেমদের কাছ থেকে শুনছে আখেরি জামানার নবী যিনি হবেন তিনি এই এই টাইমে মদিনায় হিজরত করবে। সুবহানাল্লাহ, কোন তিনি এই টাইমে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আসবে। সম্মানিত ভাইরা, আমার আশপাশের যেই ঘরগুলো ছিল অধিকাংশই মদিনার ছিল, তাবু খিমা আর কিছু কিছু যা ইট পাথর দিয়ে বানানো, মোটামুটি কোন রকম খেজুরের ছাদ ছিল। কিন্তু আবু আইয়ুব যেই বাসার ভিতরে ছিল ওই বাসাটা ছিল দোতলা বাসা। জোরে জোরে কর সুবহানাল্লাহ, দোতলা। এই বাদশা তুব্বা ইহুদিদের কাছ থেকে সংবাদ পেয়েছিল, ইহুদিদের কাছ থেকে শুনেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসবে এই টাইমে। বাদশা চিন্তা করল, আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ায় তো আমি থাকব না, এই আমার একটা পত্র লেখা দিয়ে গেলাম, একটা চিঠি সামরার ভিতরে দিয়ে গেলাম, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ যখন এই মদিনায় আসবে হিজরত করে তখন তার কাছে চিঠিটা দিবা। ও বাজান রে, আমার চিঠির ভিতরে এটা লেখছে, ও নবী মুহাম্মদ, আমি তো আপনাকে দেখতে পারলাম না, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি চলে যাব, আপনার সহবাস তো পাবো না, তবে আমি আপনি আসবেন আপনার আগমন উপলক্ষে কোন জায়গায় থাকবেন সেই জন্য আমি একটা দোতলা ঘর আপনার জন্য বানায় গেলাম। জোরে জোরে কর সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র খুলে দেখে যে বাদশা তুব্বার পত্র, তার ভিতরে লেখা আবু আইয়ুব আনসারি যেই ঘরের ভিতরে থাকে এই ঘরটা বাদশা তুব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আগের থেকেই ওয়াকফ করে দিয়েছিলেন। জোরে কর সুবহানাল্লাহ। নবীজির বাড়ি গিয়ে থামলো উটটি। কিতাবের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা দিয়ে নেমে যাবেন এই পর্যায়ে। কিতাবের ভিতরে এসেছে মহতারাম ভাইরা, আমার উটটি আবু আইয়ুব আনসারির ঘর পর্যন্ত যায় আবার হাঁটা শুরু করেছে। নবীজিকে উটের উইছে ডাকি, উটের হলো ডাক
জানে নামতে যাই সেটা নামায় না, ওরা দায়িত্ব দিয়ে তুমি বিপদে পড়লাম না। দায়িত্ব দিছে কে? আরো জোরে কহ আল্লাহ, আল্লাহু খাইরুল মাকিরিন। গোটা হিজরতটাই কৌশলে চলতেছে। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ণীটা আবার যেই জায়গায় মসজিদ নববী সেই জায়গায় চলে আসলো। এবার মসজিদে নববীর জায়গায় এসে সরাসরি উটনিটা বসে গেছে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনি নেমে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জায়গায় নেমে গেছে। মসজিদে নববী তো স্বাভাবিক কোনো জায়গা নয়। সম্মানিত ভাইরা আমার, দুই রাকাত নামাজ আদায় করবেন মুহূর্তের মধ্যে 50,000 রাকাত নামাজের সওয়াব আপনার আমল নামাই লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ নববীর জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন, উটনিটা বসে পড়ল, হযরত আবু বকর সেখানে বসলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য সবাই দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলতেছে, এইখানে তো ঘর নাই বাড়ি নাই, আপনি কোন জায়গায় থাকবেন? আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন। আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে কয়্যা রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে যাবেন, তার কারণ হলো আপনার উষ্ণীটা আমার ঘর পর্যন্ত আগে একবার গেছে। সুবহানাল্লাহ, আপনার উষ্ণী তো আমার ঘর পর্যন্ত দরজা পর্যন্ত একবার গেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎফুল্ল হয়ে চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ফেলতেছে, কাঁদতেছে। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন, আমি শুধু একা আগ্রহী না, আমার কাছে তো মনে হচ্ছে আপনার অভ্যর্থনার জন্য আমার দরজার আমার ঘরের দরজাও অপেক্ষা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দরজার দিকে তাকায় দেখেন, অল্প একটু দূরে, মাত্র সামান্য দূরে আবু আইয়ুব আনসারির বাড়ি। হযরত আবু আইয়ুব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন, আপনার অপেক্ষায় আমার ঘরের দরজা খোলা। নবীজি আবু আইয়ুব আনসারির কান্না দেখে ডাক দিয়ে কয়, আনসারির চল তোর বাসায় যাই। আবু আইয়ুব আনসারির কপাল খুলে গেছে, আবু আইয়ুব আনসারির কপাল খুলে গেছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোতলায় বসাবে না নিচতলায় বসাবে, পরেশান হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও আইয়ুব আইয়ুব আনসারী, আমারে দোতলায় নিও না, আমারে নিচতলায় না, ও নিচতলায় থাকবো, আমি দোতলার মানুষ না। দুনিয়াতে আমার জন্য দোতলা নয়, আমার জন্য পরকালে দোতলা কয়তলা আছে আল্লাহ জানে, আমার নিচতলায় ঢুকা। আবু আইয়ুব আনসারী জোর হাত জোর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়ে গেলাম, বড় বিপদ হয়ে যাবে রাসূলুল্লাহ, আপনাকে নিস্তলায় রাইখা আমরা বিবিদে দিয়ে দোতলায় খামলে ঘুমাবো, দেখছেন নি আদব, আপনারা নিস্তলায় রাইখা আমি দোতলায় খামলে ঘুমাবো নবীজি। হযরত আবু আইয়ুব আনসারী আবারও কাঁদতেছে। নবীজি বলেন, আমি অনুমতি দিলাম, কোনো সমস্যা নাই, দোতলায় তোমরা থাকো, আমি নিচতলায় থাকবো, আর কারণ হাজার হাজার মানুষ আমার কাছে প্রত্যেক দিন সাক্ষাতের জন্য আসবে, দোতলায় কেমনে যাবে, কষ্ট হবে, মানুষকে কষ্ট দিব না। আবু আইয়ুব আনসারী দোতলায় থাকলেন, রাসূলুল্লাহ নিচতলায়। সম্মানিত ভাইরা আমার, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একদিন রাসূলের জন্য খানা পরিবেশন করতেছে, হঠাৎ করে পানিটা পড়ে গেছে, ফলরের উপর পানি পড়ে গেছে, ফলর তো মাটি, ও বাজান রে আমার পাথর আর মাটি দিয়ে ডালাই দিছে ফলরটা। আবু আইয়ুব আনসারী চিন্তা করে, দোতলার ফলরের উপর পানি পড়লো, না জানি এই পানির একটা ফোঁটা নিচতলায় পড়িয়া যায়। আবু আইয়ুব আনসারী বলে, হাদিসের মধ্যে এসেছে, আরে তাড়াতাড়ি, আমাদের একটা ল্যাব আছে, আমাদের শোয়ার আর কিছুই নাই ল্যাব ছাড়া, ওই ল্যাবটা তাড়াতাড়ি এই পানির ভিতরে দে, ল্যাবে শোষণ করে পানিটা যাতে করে নিয়ে যায়, আমার নবীর যেন এক ফোঁটা পানি না লাগে। এই তো সাহাবায়ে কেরাম, এই তো মহব্বত, এই তো ভালোবাসা। হযরত আবু আইয়ুব আনসারী, সময় অনেক বেশি হয়ে গেছে, দের হয়ে গেছে,
এরপর থেকে আগামী জুমায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার শোনার আল্লাহ পাক আমল করার তৌফিক ইনায়াত ফরমান, সকলে বলি আমিন। মহতারাম মুসল্লিয়ানে কারাম, মসজিদুল মুবারকে কালেকশন হবে। ইয়া